हम भी जा रहे हैं। कदिन पर रहा कौ भाभी लैस बारि कर ना बैग ले जाएगी आम हेपर रेल अर्धेक थे फिर आईबा सुनबा जे गाड़ी नीचे आ आज के जाता से बारित आईते आईते कल के आगे सैकेले बार गल तुम जो तुम जो दिया मो सकेला तुम बार करो आम बार कर लाभ नहीं सैकेल चाल आल से लगे आज को तो आज जा घूमेर लिया आज के तो हमें मरसी इतना एक्सिडेंट होते रे आज के विदाय रजनी बाफर बाड़ी जाते से बाफर बाड़ीत आफल लैसो नहीं जाए आगे दी तो टिकट टिकट कटे उठाई दिल हमें अब जाते हमारे नाक से ठीक है तब हमें अब आई कारण ना उठा दी भार लगे ना तर कारण आईल उठा उठा दिल एबारे बाड़ी जा दिए आया पड़ल वे भात खामो भात खाई ना तेने तो खाई ना ते आज के बाड़ी जाए खाइब बदिर हाथ रानना खाइब आज के बहु रात खाइया गेसा ना एक बेला खाई हम चाबी लगा तुम खुलतास गुड एक तो हाथ मुख धुआ लई बाहरे गेले धूला बाहरे गेले धूला अनेक लेट हो जाएगा अक्षण जो भात ना खाई तेल आरो लेट हो जाबा कारण आर मास्टर बाड़ी आज मेरले मास्टर बाड़ी जमु आज के तो हमार पाला आज तैने नाई तैने थकले तो जाते है ना हमारे कोश्रम है ना तो जेहेतु आज के तैने नाई हमार घरे तो सबकिछ आसलो स्कूटी टूटी चालाते एम आलस्य लागे हमार मानुष ना कि स्कूटी चालाते खूब मजा लागे हमार स्कूटी चालाते एम आलस्य लागे इटा को लाभ नाई हमार पेसने बोए थकते भल लागे जे क्यों चालाइब हमें पेसने बोए थकूँ ये जिनसे हमार सब बस भल लागे भात कोई भात भात तो गरम नरम ही जे गरम पड़ता से लवण लै आल लवण छाड़ा तो खाउन होते ही ना हमार तैने जी कैमने थकता से ये सारा दिन ना खाए खाए बुझदम पड़ता से ना हमार तो एकदम सह्य है ना सभ्य ना हमें से दिन एक दिन ना खाई हमार कंडिशन भीषण खराब हो गा बुझे हमारा दरकार ना डाएट माइट पेट कमले कमब ना कर ना कमब ताते कोनो आया जाए ना किन्तु ना खाइया हो तो ना
এটা কিছুতেই সম্ভব না অন্তত কে আমার পক্ষে আজকে তো কি রান্না করলাম দেখাইলাম না আজকে রান্না হইছে একটা কলার সবজি কলা দিয়া আলু দিয়া টমেটো দিয়া নিরামিষ করছি আর একটা নিরামিষে একটু উদ্দুর আছে মেয়ে সবটা খাইয়ে দিয়েছে আর একটু উদ্দুর আছে কারণ মেয়েও আমার মতো নিরামিষের ভক্ত নিরামিষ হইলে আর মোটামুটি কিছুই লাগে না মাছ তো খাই না মেয়ে আর এখানে আছে একটু ডিমের ঝোল এই জায়গাতে ঝোল না ডিমও আছে একটু তাহলে আজকে রাত্রে লেগে শুধু একটা সবজি থাকবো আবার আরেকটা সবজি রান্না করতে দিব যদি সবজি রান্না না হয় তাহলে তো রাত্রে খাইতাম না রাতকে আজকে দেখি কি করি হেও তো নাই আজকে শুধু আলু করো আলুরে বয়েল কইরা এরপর একটা টমেটো দিয়া একদম ভালো কইরা পাতলা কইরা আলুর ঝোল করো এটা আমারও ভালো লাগে মেয়েরও ভালো লাগে তাহলে দেখি অখন থেকে প্রিপারেশন নিতেছি রাত্রে কি করবো তাদের ভাবছিলাম দিয়ে আইতাম না কইতেছে হাইটটা দেব মানে হাইটটা যাওয়ারও ইচ্ছা আছে আবার ইচ্ছা আছে যে আমি দিয়ে আইতাম তো মানে মুখ কুইটা কইতেছে না বারবার দিয়েছে দিয়ে আইতাম দেখো না চলবো হাইটটা যাবো গা চলবো হাইটটা যাবো গা তবু কয় না যে দিয়ে আয়ো আর আমারও আলিশা লাগতেছে যে উঠা যাই এরপরে চিন্তা করলাম যে রৌদ্রের মধ্যে হাইটটা হাইটটা যাইবো বেচারা গ্যামারে বাজাবো গা বদির লোক দেখা করতে যাবো পারে যে বদিরা দেখবো দেখবো যে আর কালা ডালা হয়ে গেছে তো এই লেগে আবার দিয়ে আইলাম মন স্থির করলাম না ঠিক আছে চলো দিয়ে আবার না করছে না যখন কিছু দিয়ে আই তখন না করছে না এরা এখানে কয় চলবো যাবো গা হাইটটা যাবো গা চলবো হাইটটা যাবো গা মানে একটু ইয়া বাড়াইতেছে আর কদর বাড়াইতেছে দেনে আইতে আইতে কালকে তো মেয়েও যাইতে হইলে আর মেয়ে গেছে না মেয়ের পরীক্ষা আছে 13 তারিখ থেকে তো যার কারণে মেয়ে গেছে না গেলে টিউশন মিসিব পড়া নষ্ট হইব যার কারণে মেয়ে গেছে না নাহলে মেয়েও যাইতে হইলে তো খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া শেষ করা আবার বিকালে কথা হইব পাঁচ বারসি খাই দিয়া নাহলে খাইলাম অখন বাইজে গেছে কা রাত্রে 11:20 মনে হয় শুধু এক রাত্রে লেগে বাড়িতে নাই হ্যাঁ আর এক রাত্রে লেগে বাড়িতে নাই দেখি আমি রাত্রে খাওয়ার কোনো টাইম টেবিল নাই হ্যাঁ থাকলে কিন্তু রাত্রেবেলার খাওয়াটা অন্তত পক্ষে টাইমলি হয় দিনের বেলা যা খুশি তাই হোক রাত্রেবেলা খাওয়াটা টাইমলি হয় আর আজকে হে বাড়িতে গেছে ভাতিজির বার্থডে উপলক্ষে তো শানিও গেল হইলে শানি গেছে না কারণ শানির পরীক্ষা তো শানির পরীক্ষা 13 তারিখ থেকে পড়া আছে মাস্টার আছে যার কারণে গেল না তো শানি না গেলে তো আমি যেতে পারি না তো আমি আর শানি রইলাম বাড়ি হ্যাঁ গেল নিজের বাড়ি নিজের বাপের বাড়ি তো ভাত খামো কইতেছি কোন সময় থেকে ভাত খামো করতে করতে হয়ে গেছে গা অনেকক্ষণ ভাত খাওয়া হইতেছে না তো অনেক 11:20 বাজে ওখানে আইলাম খাইতে এরপরে মেয়ে আইতেছে না ওই বাড়িতে ফোন করছে দিদির কথা হইতেছে বার্থডে যেতে পারছে না বার্থডে ভিডিওগুলো দেখতেছে আর কিতা করবো দেখে অনুভব করতেছে মানে দেখেই উপভোগ করতেছে তো আজকে খামো ঘি দিয়া আলু ভাজি দিয়া আজকে রাত্রে প্ল্যান আসলো একটা প্ল্যান হয়ে গেছে আরেকটা প্ল্যান আসলো আলু দিয়ে একটা আজকে ভালো করে একদম পাতলা ডালের মতো করে সবজি করবো কিন্তু প্ল্যানটা অন্যরকম হয়ে গেছে কা প্ল্যান হচ্ছে না আছে ঘি দিয়া খামো আলু ভাজি করে ঘি দিয়া অনেক দিন হচ্ছে খাই না এলে আজকে আলু ভাজি করলাম এখন ঘি দিয়া খামো আরো মোটা গেল আর দুপুর একটা নিরামিষ সবজি আছে এখানে কোনো টেনশন নাই আর কিছু লাগতো না আর মেয়ে তো আলু ভাজি থাকলে আর কিছুই লাগবে আলু ভর্তা আলু ভাজি থাকলে হের আর কিছুই লাগে না তো ওইটা দিয়ে খাই লাগবে তখন আমরা খাওয়া দাওয়া করি তো আজকে তো রাত্রে আর কথা হইতো না কালকে সকালবেলা আবার কথা হইব আর যারা নতুন দর্শক আছেন যদি আপনার কাছে আমার চ্যানেল ভালো লাগে
তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং সঙ্গে দেখবেন একটা ঘন্টি আছে, তো ঘন্টিতে ক্লিক করে অল নোটিফিকেশন কিন্তু টিক করে একটু ক্লিক করে দিয়ে তাহলে আমি যখনই যে কোনো ভিডিও আপলোড করুন আপনার কাছে সঙ্গে সঙ্গে যাইব গা। তাহলে আজকে এ পর্যন্তই, কালকে সকালবেলা আবার দেখা হইব নতুন একটা ব্লগে নতুন দিনের শুরুতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, টাটা।